আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। লিজামের ব্লগসে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট্ট একটা রেসিপি, বুটের ডাল দিয়ে আর ডিম কীভাবে রান্না করতে হয়। তো সে রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি এখানে বুটের ডাল নিয়েছি, আর ওই ডালগুলো আমি খুব সুন্দর করে হাত দিয়ে কষলি ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে হালকা সিদ্ধ করে নেব। তো আমি ডালটাতে 1 চামচ খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। আর খাওয়ার সোডাটা দিলে কী হয়, খুব ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, না দিলেও চলে। তো আমার তাড়াতাড়ি সিদ্ধ হতে হবে, তো সেই জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ, বেশ আর কিছু দিবেন এখন।